আমার অসম জাতীয় পরিষদৰ তৰফৰ পৰা আমি এই ঘৃণনীয় কাণ্ডক আমি তীব্র গৰিহণা জনাইছো আৰু অতি সোনকালে অপরাধীক করায়ত্ব কৰি কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি বিহাৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিছো। কারণ আমি দেখিছো যে শেহতীয়াকে এই ধরনের ঘটনা সংঘটিত করা, ধর্ষণের দরে অতি পাশবিক নারকীয় ঘটনা সংঘটিত করা বহু অপরাধী যে কঠোর শাস্তির সন্মুখীন হব লাগে শাস্তির সন্মুখীন নহয় বা শাস্তি প্রদান সরকারে নকরে বিভিন্ন সুরুঙালই আঁতরি যায়। এটা সেই কারণে আমি দাবি উত্থাপন করছো যাতে আহি থাকিবলগা দিন সমূহ সরকারের ফালৰ পৰা অতি কঠোর যাতে ব্যবস্থা গ্রহণ করে, ফাস্ট ট্রেক কোর্টত বিচার প্রক্রিয়া চলাই তাৎক্ষণিকভাবে কঠোরপা কঠোরতম প্রয়োজন সাপেক্ষে মৃত্যুদণ্ডর দরে শাস্তি যাতে প্রদান করে তার কারণে ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর অন্যথা নহলে এনেকা ধরনের ঘটনা আমি দেখিছো যে নিতো বাহিব লাগিছে, সরকারে এনেকা ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করবা নাই, নারীক সুরক্ষা দিবা নাই, আর দিনে দিনে নারী নির্যাতন ধর্ষণ এনেকা ধরনের পাশবিক অত্যাচারের ঘটনা দিনে দিনে বাড়ি লাগিছে। আর বিভিন্ন সময়ত অপরাধী সকলক দেখিছো যে বিভিন্ন সরকারে কেতিয়াবা কারবা গুলিয়াইও দিছে, তথাপিও নিয়ন্ত্রণ করবা নাই, কারণ সামূহিকভাবে ভরিত গুলিয়াইছে কিন্তু সামূহিকভাবে গোটেই ব্যবস্থাটো এনেকা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করবলে যেনেকা ধরনের ব্যবস্থা লব লাগে ক্ষিপ্রতার এই এনেকা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করবর কারণে যধরনের শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবলে সামগ্রিকভাবে সমগ্র সকলতে করবা নাই। আর কেতিয়াবা সরকারের পক্ষপাতমূলক আচরণের কারণেও বহু অপরাধী আঁতরি যাবলগা হয়, নিজের চাই চাই অপরাধীক চাই চাই কেতিয়াবা সরকারি পক্ষত আছে নাই বিজেপি হয় নে নহয় ধর্ম চাই সিদ্ধান্ত লয় কারণে কেতিয়াবা বহু অপরাধী এই অপরাধের পর আঁতরি যায় বা শাস্তির সম্মুখীন নহয়। গতি আজি এই সময়ত আমি এই ঘটনার প্রতি আমি দুঃখ প্রকাশ করছো, আমি তীব্র ভাষায় গরিহণা দিয়ার কোনো ভাষা নাই, এনেকা ধরনের যুক্ত মানবতার পরিপন্থী অতি একটা ভয়াবহ বিভৎস যুক্ত ঘটনা সংঘটিত করলে এই সকল আসলতে মানুষের শারীতে নপরে, মানবীয়তা মানবীয় প্রমূল্য এইবর কারণে অভিধানত নাই। গতি এনেকা ধরনের ব্যক্তিক আসলতে বিচারত শেষ বিচার আসলতে মৃত্যুদণ্ড হব লাগে। গতি সরকারক আমি আহ্বান জানাইছো যাতে তাৎক্ষণিকভাবে ক্ষিপ্রতার কোনো আইনি সুরুঙাত যাতে নাপায়, যাতে কঠোরের কঠোরতম শাস্তি পায় আর গোটেই বিচার প্রক্রিয়া ক্ষিপ্রতার ফাস্ট ট্রেক কোর্টের জড়িয়ে যাতে করে তার কারণে আমি দাবি উত্থাপন করছি। চক দুগী করায়ত্ব করলে আর দুগী এতিয়াও মুকলি আকাশ তল এজনক করেছে আর দুজন এতিয়াও মুকলি আকাশের তলতে আছে। গতি এই গোটেই প্রক্রিয়াবর আমি দেখিছো যে আনকি শিবসাগর ঘটনাটো সরকারের ক্ষিপ্রতার অভাবের কারণে বিভিন্ন ধরনের ঘটনা পরিঘটনা হয়েছে, আনকি আগতেও এনেকা ধরনের ঘটনা নগাঁও ঘটিছে। তাৎক্ষণিকভাবে সরকারে করায়ত্ব করব নয় বা করায়ত্ব নকরে যার ফলত গোটেই যখন অপরাধী আছে মুকলি আকাশের তলত থাকে বা বিভিন্ন আইনি সুরুঙারে হারি যায়। গতি এতিয়াও আমি দাবি উত্থাপন করছো, আজি ডিজিপি ইয়ালে আহিছে, আনকি আমি শুনে আছো যে মন্ত্রী ডাঙরিয়াও ইয়ালে আহিছে, তাৎক্ষণিক দায়িত্বটোই হল ক্ষিপ্রকালীনভাবে যুদ্ধকালীনভাবে অপরাধীসকলক তাৎক্ষণিকভাবে ধরি অনা আর বিচারের আওতালয় আনি কঠোরের কঠোরতম শাস্তি প্রদান করা। এটি আহ্বান জানাইছো যাতে অতি সোনকালে দুয়োগী অপরাধীক যাতে করায়ত্ত করে তার কারণে ব্যবস্থা গ্রহণ করে। চক এইটো স্পষ্ট হয়ে গেছে যে এখন সরকারের দিনত নারী সুরক্ষিত নহয়, আমার সাধারণ জনতা সুরক্ষিত নহয়, খিলঞ্জিয়া থলগিরি ভূমিপুত্র অসমীয়া মানুষ সুরক্ষিত নহয়, এই কথা প্রমাণ হয়ে গেল। সরকারে নিরাপত্তা দিবা নাই, নারী সকলকো নিরাপত্তা দিবা নাই, সাধারণ জনতাকো নিরাপত্তা দিবা নাই। আর যদি আমি আগরপরা কই আইসিল আইনের সুশাসন যদি দিব লাগে আইনের শাসনও দিবা নাই, সেই কারণে কেতিয়াবা কেতিয়াবা মুখ্যমন্ত্রীয়ে বা আন মন্ত্রীয়ে বিভিন্ন ধরনের এনেকা পাতল কথারে গোটেই অপরাধ গোটেই অপরাধী সকলকো এড়ি দিয়ে আর অপরাধ অপরাধী সকল সংগঠিত করে করায়ত্ত করবর কারণে ব্যবস্থা গ্রহণ নকরে। এই কারণে আজি এই স্পষ্ট হয়েছে এইখান সরকারের দিনত যুক্ত অপরাধ সংঘটিত হয়েছে, নারী সুরক্ষিত নহয়, সাধারণ জনতা সুরক্ষিত নহয়, আর দিনে দিনে এনেকা ঘটনা বহা আমি দেখবলে পাইছো, ধর্ষণের ঘটনা, হত্যা, হিংসা, নির্যাতন, বিভিন্ন মানুষক যতে ততে আক্রমণ করা, আক্রমণকারী সকলক চাই চাই পক্ষ লৈ লৈ সিদ্ধান্ত লয়,
যার আমি আগতেই কৈছিল যে অপরাধী অপরাধী তেওঁলোকৰ না জাতপাত আছে না ধৰ্ম আছে তেওঁলোকক নিৰপেক্ষ দৃষ্টিভংগীৰে চাব লাগে ধৰিব লাগে কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে মুখ্যমন্ত্রী এখন সরকারে সদায় একটা পক্ষলয় সিদ্ধান্ত লওয়ার কারণে চারিওফালে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে আমি শিবসাগরের ঘটনাকো সেই দৃষ্টিরে চাও এই গোটেই কথা বতরাবোর তাৎক্ষণিকভাবে কোনো কাম কাজ নকরে শেষত গৈ জনতার গণ অভ্যুত্থান হয় গোটেই বিষয়টো বেলেগ এটা দিশত গতি করে গতি আজিও আমি আহ্বান জানাইছো যে জনগণৰ যিটো তেওঁলোকৰ আবেগ তেওঁলোকে যিটো আজি সমগ্র মহিলাসকলে ওলাই আহি যিটো আহ্বান জানাইছে এতিয়াও ডিজিপি আজি আর অহার পাছত এতিয়া ডিজিপি আহিলে কিন্তু অপরাধীক ধরব পৰা নাই গতি আমি নারীর নিরাপত্তা নিশ্চিত করব লাগে সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করব লাগে আর এই অপরাধীসকলক তাৎক্ষণিকভাবে ধরে আনি শাস্তির ব্যবস্থা গ্রহণ করব লাগে।